সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ জল রং। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, এতদিন একটু ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি। সো আজকে মিরপুরের বাংলাদেশ জার্মান টেকনিক্যাল সম্পর্কে কিছু তথ্য দিতে চাই, যেটা অবশ্যই আপনি যদি মিরপুরে থাকেন বা আশেপাশে থাকেন, ঢাকা হলে আপনার অবশ্যই কাজে লাগবে, একবার এসে সেখানে ঘুরে দেখতে পারেন। এটা মিরপুর 2 নম্বরে হার্ট ফাউন্ডেশন হসপিটালের ঠিক অপোজিটে, ওকে, আর হচ্ছে মিরপুর কলেজের ঠিক পাশেই। সো কেউ যদি আসেন 10 নম্বর থেকে একটু সামনেই মিরপুর 2, আপনারা ঘুরে যেতে পারেন। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ফি কোর্স করতে চান, যেমন অটোমোবাইল, তারপর হচ্ছে টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার, পাইপ ফিটিং বা ড্রাইভিং, এইসব ক্ষেত্রে বিভিন্ন কোর্স আছে, কম্পিউটারের ছোটোখাটো কোর্স আছে যেগুলো ফি শেখানো হচ্ছে এখানে, টেকনিক্যাল ব্যাপারে কিছু কোর্স আছে এগুলো বিনামূল্যে শেখানো হচ্ছে। তো টোটালি তো বিনামূল্যে না, হয়তো সার্টিফিকেট নেওয়ার সময় কিছুটা খরচ হয়, তো তেমন আহামরি খরচ না, এটা সবার সাধ্যের মধ্যেই। আর ব্যাপারটা হচ্ছে, যেটা স্পেশালি আমি ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার কোর্সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন একটা সেক্টর আলাদা, আর যেটা আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, আর হচ্ছে মাইক্রোসফটের ভার্সন কিছু শেখাবে, হার্ডওয়্যার মেনটেন্যান্স, অপারেটিং সিস্টেম, আর এই তো মূলত এই 4-5টা জিনিস নিয়ে মেইনলি কাজটা করে থাকে। সো এটাতে খরচ পড়বে প্রায় 4,500 টাকার মতো সব মিলে সার্টিফিকেট ওঠানো সহ। সো কেউ যদি এটা করতে ইন্টারেস্ট হন, অবশ্যই এসে এখানে যোগাযোগ করবেন। 6 মাস পরপরই এই কোর্সটা হয়, 6 মাসের কোর্স, তাদের প্রত্যেকটা ফি কোর্স হোক বা পেইড কোর্স হোক সবগুলাই 6 মাসের হয়। সো যেটা মেন তথ্য দিতে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ভাইবা টেস্ট। সো কম্পিউটার কোর্স যদি করতে চান, আপনাকে ভাইবা জিজ্ঞেস করবে, যেটা হচ্ছে আপনি যাওয়ার পরে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে আপনি কেন এই কোর্সটা করতে চান। ভাইবার কনসেপ্টটাই হচ্ছে এটা, যে কেন আপনি এটা করতে চান, এইটার যত ভালো অ্যান্সার আছে আপনার সেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর বলতে হবে যে আপনি এই প্রতিষ্ঠানের আশেপাশেই থাকেন, যদি দূরেও থাকেন তাও মিথ্যে বলতে হবে, আর কোনো উপায় নেই। যদি বেশি দূরে হয়, ওরা চাচ্ছে অ্যাক্টিভ লোক, যারা আসলেই কাজটা করতে চায়, যারা আসলেই কোর্সটা করতে চায় তাদের চাচ্ছে। সো আপনি যদি বলেন যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি কোর্স করতে চাই, আমি টাকা দিব, আমি আসতে পারবো, এরা তারা বিশ্বাস করবে না। সো আশেপাশে বলতে হবে, ভাইবার মধ্যে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে নাম ঠিকানা, তারপর জিজ্ঞেস করবে আপনি কেন এই কোর্সটা করতে চান। সো আপনি কম্পিউটার জড়িত যে কোনো একটা জিনিস বা অন্য কোনো কোর্স যদি সেটা করতে চান, সেই সম্পর্কিত জড়িত যত জিনিস যত কিছু জানেন, মোটামুটি এক কথা কি মানে সংক্ষিপ্ত কথায় বর্ণনা করার চেষ্টা করবেন, যাতে তারা বিশ্বাস করে যে আপনি আসলে কোর্সটা করবেন। সো আমি দেখলাম যে আজকে সার্চ দিয়ে আমি একটা কোর্স করতে গেলাম, সেখানে ভাইবা দিতে গেলাম, দেখি যে ইন্টারনেটে এই সম্পর্কিত কোনো তথ্যই নেই যে বাংলাদেশ জার্মানের মতো একটা ভালো প্রতিষ্ঠান সেটার মধ্যে ভাইবাতে কী আসতে পারে তার কোনো আইডিয়াই নেই। সো অত বেশি উদ্বিগ্ন হতে হবে না, সিম্পলি আপনি এটা টার্গেট করবেন যে আপনি কেন কোর্সটা করতে চান, এটা স্ট্রংলি আপনাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে অল্প কথায়। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেশানগুলো যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর কোনো তথ্য লাগলে অবশ্যই জানাবেন, আমি হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ।